নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হল মাধ্যমিকের ভূগোল আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের এমসিকিউ অ্যাসিকিউ শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ বাম স্তম্ভ ডান স্তম্ভের প্রশ্নগুলোকে নিয়ে এবিটি টেস্ট পেপার পেজ নম্বর হচ্ছে একশো পঁচানব্বই ও একশো তাহলে শুরু করছি আমি আজকের আলোচনা প্রথমে আলোচনা করব ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে রয়েছে ক্যানিয়ন দেখা যায় সঠিক উত্তর হবে শুষ্ক মরুপ্রায় অঞ্চলে এক দশমিক দুয়ে রয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে সঠিক উত্তর হবে ক্রেভাস এক দশমিক তিনে রয়েছে তরবারির ন্যায় বালি শৈলশিরাকে বলে সঠিক উত্তর হচ্ছে সিপ এক দশমিক চারে রয়েছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে সঠিক উত্তর হবে মেসোস্পিয়ার এক দশমিক পাঁচে রয়েছে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী সবচেয়ে দূরবর্তী অবস্থাকে বলে সঠিক উত্তর হচ্ছে অ্যাপোজি এক দশমিক ছয় রয়েছে ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে এক দশমিক সাতে রয়েছে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য সঠিক উত্তর হচ্ছে কাগজ এক দশমিক আটে রয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি সঠিক উত্তর হবে ভাষা আসছি পরের প্রশ্নে বিন্ধ ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার নাম সঠিক উত্তর হবে নর্মদা উপত্যকা এক দশমিক এক শূন্যতে রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত এক দশমিক এক এক রয়েছে ভারতে মৃত্তিকা গবেষণাগার অবস্থিত সঠিক উত্তর হচ্ছে আধুনি এক দশমিক এক দুইতে রয়েছে রেটুন প্রথা প্রয়োগ করা হয় সঠিক উত্তর হবে গম চাষি এক দশমিক এক তিনে রয়েছে ভারতে সিলিকন ভ্যালি বলা হয় সঠিক উত্তর হবে ব্যাঙ্গালুরু শহরকে এক দশমিক এক চারে রয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ সঠিক উত্তর হচ্ছে আইআরএস এরপর আসছি পরের বিভাগে বিভাগ খতে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু ও অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পার্বত্য প্রবাহে নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয় শুদ্ধ হবে হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে অশুদ্ধ হবে পশ্চিম ভারতের ধূলিঝড়কে লু বলা হয় অশুদ্ধ হবে অ্যালিনো প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে শুদ্ধ হবে ভারতের সর্বাধিক পরিমাণে দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য শুদ্ধ হবে শিকড় আলগা শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে অশুদ্ধ হবে সমোন্নতি রেখা দেখাতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কালো রঙ ব্যবহার করা হয় অশুদ্ধ হবে আসছি পরের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও হিমাবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ড্যাশ আকৃতির হয় সঠিক উত্তর হবে ইউ আকৃতির হয় বালুকাময় মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর হবে আর্ক নামে পরিচিত জাপান ও চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে ড্যাস বলে সঠিক উত্তর হবে টাইফুন বলে ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় সঠিক উত্তর হবে আমাবস্যা তিথিতে গ্যাসীয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো ড্যাশ সঠিক উত্তর হবে স্ক্রাবার দেবপ্রয়াগে প্রয়াগে ভাগীরথী ও ড্যাস নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে অলকানন্দা ভারতের সর্বাধিক জনবহুল শহর ড্যাস সঠিক উত্তর হবে মুম্বাই আসছি পরের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে সঠিক উত্তর হবে প্রপাতকূপ বলে বায়ুচাপ মাপার একক কি সঠিক উত্তর হবে মিলিবার উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী বিভাজন রেখা কী নামে পরিচিত সঠিক উত্তর হবে হিমপ্রাচীর নামে পরিচিত একটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও সঠিক উত্তর হবে ওষুধের ফয়েল রক্তমাখা ব্যান্ডেজ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তর হবে গোদাবরী নদী প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে মৌসুমি বায়ুপ্রবাহ ভারতের কাশ্মীর উপত্যকার মাটিকে স্থানীয় ভাষায় কি নামে ডাকা হয় সঠিক উত্তর হবে কারে নামে ডাকা হয় ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে বেঙ্গালুরু শহরে অবস্থিত এরপর আসছি পরের দাগে বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো লোয়েস হবে বায়ুর সঞ্চয় কার্য বছরে দুবার বৃষ্টিপাত হবে করমণ্ডল উপকূল ভারতের ম্যানচেস্টার হবে আমেদাবাদ এবং কার্পাস গাছের পোকা হবে বল উইভিল তো এই ছিল আজকের এবিটি টেস্ট পেপার থেকে মাধ্যমিকের ভূগোল বিষয়ের এমসিকিউ এসিকিউ শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ বাম স্তম্ভ ডান স্তম্ভের সকল প্রশ্নের সমাধান আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে এবং এই প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে কথা বলবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার